আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি আপনারা কোন ধরনের নাম্বার ছাড়াই আপনারা আপনাদের ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু কিভাবে করবেন। মানে কোন ধরনের নাম্বার লাগবে না, নাম্বার ছাড়াই, নাম্বার বাদেই আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন কিভাবে। তো বুঝতেই পারছেন ভিডিওটি অনেক উপকারী হতে চলেছে, অবশ্যই প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর প্রত্যেকজনকে অনুরোধ করব আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে, যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, এই জন্য আপনাদের প্রথম কাজ হবে আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন, এমনকি এইখানে এসে আপনারা সার্চ করবেন, এটা ভালোভাবে দেখে নেবেন, এমনকি তা না হলে আপনারা স্ক্রিনশট দিয়ে নিন। আপনারা এখানে এসে সার্চ করবেন গুগল অথেন্টিকেটর, আপনারা এটা লিখে সার্চ করলে এই যে দেখুন এই অ্যাপটি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই এই লগো দেখে এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন, তারপর সরাসরি আপনারা এখান থেকে ওপেন করবেন। এইখানে দেখুন গেট স্টার্টের কিন্তু একটা অপশন পাবেন, আপনাদের কাজ হবে এখান থেকে এই গেট স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে এই ধরনের পেজ আসবে, আপনাদের কাজ হবে এখন একটা ব্যাক বাটনে প্রেস করে একবার কাটবেন। দেখুন এখান থেকে আমি একবার কেটে দিব। তো কেটে দেওয়া হয়ে গেলে আপনাদের কাজ হবে সরাসরি এখন ফেসবুক অ্যাপে চলে আসবেন। এই যে দেখুন আপনারা অবশ্যই ফেসবুক অ্যাপে সরাসরি চলে আসবেন। তারপর আর কি, এই যে দেখুন এখানে থ্রি ডট যে লাইন রয়েছে, আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ক্লিক করছি, তারপর একদম নিচে চলে আসবেন, তারপর এখানে পাবেন আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে আপনারা সেটিংয়ে সরাসরি চলে আসবেন। তো তারপর এইখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আপনারা এই অপশনে ক্লিক করবেন। তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই যে দেখেন এখানে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনারা পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। এমনকি এই যে দেখেন অথেন্টিকেশন অ্যাপ, আপনারা কিন্তু এইটাই সিলেক্ট রাখবেন, ঠিক আছে, এখানে কিন্তু অন্য কিছু সিলেক্ট করবেন না। তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের পেজ আসবে, আপনাদের এখন কাজ হবে এই যে দেখেন সেট আপ অন সেম ডিভাইস, আপনার এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ওকে অপশনে ক্লিক করে দিলাম। তো তারপর দেখেন একটা কোড আসছে, আপনাদের কাজ হবে এই কোডটি কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে আপনাদের কাজ হবে ব্যাক বাটনে প্রেস করে আপনারা কেটে দেবেন, মানে সরাসরি আপনাদের কাজ হবে ফেসবুকে চলে আসা। এই যে দেখুন আমি ফেসবুকে চলে আসলাম। তো এইখানে আসার পর আপনাদের কাজ হবে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আর কি, যেই কোডটা আপনারা এই মাত্র কপি করলেন সেই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো তারপর আর কি, এখানে আবারও আপনারা কন্টিনিউ অপশন পাবেন, আপনারা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো তারপর আর কি, দেখুন আমাদের কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গিয়েছে, ভালো করে লক্ষ্য করুন। এখান থেকে ডান অপশনে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের ওইখানে ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে, যে যদি চাই তাহলে অবশ্যই আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনারা কোনো ধরনের নাম্বার বাদে, নাম্বার ছাড়াই আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে, এই যে অ্যাপটা আপনারা যে ডাউনলোড করলেন, এই যে অথেন্টিকেটর, ভালো করে লক্ষ্য করুন, এই অ্যাপটা ভুলেও কিন্তু আপনার মোবাইল থেকে কখনোই আনইনস্টল করবেন না, কারণ এই যে ভেতরে যে কোডটা আছে এটাই কিন্তু আপনার প্রতিনিয়ত আপনার লগ ইন কোড, ঠিক আছে। এখানে প্রত্যেক এক মিনিট পরপর দেখতে পারবেন এই কোডটা কিন্তু পরিবর্তন হবে। তো এই কোডের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন, বা টু ফ্যাক্টরের কোডটা কিন্তু এই অ্যাপে আসবে। তো এভাবে মূলত কোনো ধরনের নাম্বার বাদেই আপনারা কিন্তু ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের টেকনিক্যাল সাববির ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।